দেখছেন চাকুলিয়া টাইমস। আসছে বিস্তারিত খবরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নং ব্লকের অন্তর্গত কানকি গ্রাম পঞ্চায়েতের লাহিল 31 নং জাতীয় সড়ক থেকে লাহিল কালীবাড়ি শিব মন্দির পর্যন্ত প্রায় 800 মিটার পিচ রাস্তা মেরামতের প্রকল্পে বৃহস্পতিবার বিকেলে বিধায়ক মিনাজুল আরফিন আজাদের উপস্থিতিতে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা করলেন জেলা পরিষদের সদস্য শাহিদ সিদ্দিকী। সাথে ছিলেন চাকুলিয়া ব্লক যুব তৃণমূলের সভাপতি আনোয়ার আলম, সম্পাদক মাসুল আলম সহ কানকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কর্মী সমর্থকেরা। রাস্তায় ব্যয় 10,94,314 টাকা। রাস্তার শিলান্যাস হওয়াতে খুশি এলাকার মানুষ। তারা বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন। যুব তৃণমূলের সভাপতি আনোয়ার আলম বলেন, প্রথমবার চাকুলিয়াতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক করতে পেরেছে। চাকুলিয়ার জনগণ প্রচুর ভোট দিয়ে চাকুলিয়া থেকে বিধায়ক করে দিদিকে উপহার দিয়েছে। চাকুলিয়া বিধানসভার তৃণমূল নেতৃত্ব সবসময় জনগণের পাশে থাকবে এবং দিদির অনুপ্রেরণায় আগামী 5 বছরে চাকুলিয়ার উন্নয়ন কিভাবে হবে সেদিকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন বিধায়ক এবং যা বাকি রয়েছে সব পূরণ করার পুরোপুরি চেষ্টা করব বলে জানান তিনি।